আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। দেলোয়ার হোসেন সাঈদীর শুনানি 2 সপ্তাহ মুলতবি। ইসলামিক ফাউন্ডেশনের ইফা জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর হাইকোর্টে করা আবেদনের উপর শুনানি 2 সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে। রাষ্ট্রপক্ষের সময় আবেদনে এ আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সাঈদীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকি ও মুজাহিদুল ইসলাম শাহীন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সারর হোসেন বাপি। মামলার বিবরণে জানা যায়, ইফার জাকাত তহবিলের 1,27,50,000 টাকা আত্মসাতের অভিযোগে 2010 সালের 24শে মে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। মামলাটিতে তদন্ত শেষে সাঈদীসহ 7 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক 2012 সালের 30শে এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে মামলার আসামি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে বাকি 6 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তবে মামলার আসামি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে বাকি 6 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় গত 11 জানুয়ারি। এ মামলায় আগামী 7 এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী ছাড়া অপর 5 আসামি হলেন ইফার সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজকল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হক। আসামিদের মধ্যে আবুল কালাম আজাদ ও আব্দুল হক পলাতক, অপর 3 আসামি জামিনে রয়েছেন। উল্লেখ্য, দেলোয়ার হোসেন সাঈদী মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত হয়ে এখন কারাবন্দী। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।